বদরপুর ব্লকের কনকলস গ্রামের বাসিন্দা ফয়েজ আহমেদ মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবার মুখ উজ্জ্বল করলেন। উনি আব্দুল সালাম এবং মমতাজ বেগমের পুত্র এবং বেগম মেহবুবা নার্গিসের ভাই। তিনি আজ বদরপুরের সবার মুখ উজ্জ্বল করলেন। তিনি ডিএসপির যোগ্য সম্মান পেলেন এবং বদরপুরের মুখ উজ্জ্বল করে দেখিয়ে দিলেন যে একজন মানুষ চেষ্টা করলে কি না পারে, শুধু চেষ্টার দরকার। উনি শুধু ডিএসপি নয়, উনি বর্তমানে ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের পোস্টে আছেন। উনি 2011 সালে বড়েল হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন, তারপর এনসি কলেজ থেকে সপ্তম স্থান অধিকার করে হায়ার সেকেন্ডারি পাস করে নজর কাড়লেন ফয়েজ আহমেদ। শিলচর এনআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কোর্স কমপ্লিট করে বর্তমানে ডেপুটি ম্যানেজারের পদে নিয়োজিত আছেন। উনি জানিয়েছেন ওনার সাফল্যের পেছনে রয়েছেন ওনার পিতা মাতা, গুরুজন, ভাই, বোন, বন্ধু বান্ধব সবাই। উনি বুঝিয়ে দিলেন যে একজন মানুষই সব করতে পারে, তাই তিনি বর্তমানের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ইতিহাস ওনার সাফল্যের জন্য আজ ভাঙ্গা মডেল হাই স্কুল এবং এনসি কলেজ গর্বিত, গর্বিত ওনার পিতামাতা, গুরুজন, ভাই, বোন ইত্যাদি। বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। আমার নাম ফয়েজ আহমেদ। আমি এই রিসেন্টলি আসাম পাবলিক সার্ভিস কমিশনের রিসেন্ট একটা রিক্রুটমেন্ট এপিএসসি সিসিই 2022 যে একটা রেজাল্ট 17th of January 2024 পাবলিশ হয়েছে, এতে আমি আসাম পুলিশ সার্ভিসে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে ডিএসপি হিসাবে আমি মানে নিযুক্তি লাভ করছি, মানে আই গট সিলেক্টেড এজ এ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। অ্যান্ড কারেন্টলি আমি যদিও একটা জব আছি মানে এর ওয়ার্কিং প্রফেশনাল, আমি প্রিপারেশনটা করছি। আমি বর্তমানে আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে মানে ডিএম বা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে আমি মানে পাঁচগ্রাম গ্রিড সাবস্টেশনে আমার জব করতেছি। সো অ্যাকচুয়ালি প্রিপারেশন ফেজটা অনেকটা ডিফিকাল্টও আসলো, অনেকটা কষ্ট করতে লাগছে। লাইক এজ এ ওয়ার্কিং প্রফেশনাল ইটস নট ইজি টু ম্যানেজ টাইম টেবল, বিকজ আপনার কাউন্টার পার্ট যে আছে ফুললি ফুল টাইম যে প্রিপারেশন করেন, ইউ হ্যাভ টু কম্পিট উইথ দেম অলসো। সো সামটাইমস ওরকম সিচুয়েশন হয়েছে আমি কোনোদিন একটুও পড়তে পারছি না, একলগে লগে মনে করেন 2-3 কনসিকিউটিভ ডেজও আছে এরকম, যেরকম বইগুলোও গেছে না। সো যে সময় আমার জড়িত হয়েছে, যে সময় গিয়ে আমি সুযোগটা পাইছি পড়াশোনার, তখন আমি পড়ছি। আর সব থেকে বেশি হইল কি আপনি কনসিস্টেন্সি ওই মেনটেনটা করতে লাগে। আমার যেটা আসলো যে আমি যদি একদিন সুযোগ পাইছি না, 2 নম্বর দিন সুযোগও পাইছি না পড়া, বাট যখনও সুযোগ পাইছি দেড় টাইমটা ইউটিলাইজ করছি। সো এরকম মানে করিয়া আপনি যদি কনসিস্টেন্ট থাকেন, আপনি যদি হার্ডওয়ার্ক করেন আর আপনার মনে যদি কনফিডেন্স থাকে, দ্যাট টাইম ইউ উইল গেট ইউর সাকসেস। আপনি আপনার একাডেমিক লাইফ পয়েন্ট, প্রফেশনাল লাইফ পয়েন্ট, বিজনেস লাইফ পয়েন্ট, হোয়ার এভার ইউ ওয়ান্ট, যে কোনো প্রফেশনাল, আপনি যদি এই তিনটা জিনিস মনে রাখতে পারেন, তো আমি যতক্ষণ বিশ্বাস করি যে আপনার সাকসেস আইবই। আর আমার এই যে সাফল্য, এই সাফল্যের পিছনে ফার্স্ট অফ অল আই এম গ্রেটফুল টু অল মাইটি, অ্যান্ড দেন আমার প্যারেন্টসের অনেক বড় অবদানও আছে। আমার মা বাবা তারা অনেকটা সাপোর্ট করছেন, বহুত বেশি, যেরকম খুব কম মানুষ এরকম মা বাবা যারা এরকম অত সাপোর্ট করেন। সেকেন্ড আমার ভাই বোনেও অনেক সাপোর্ট করছে, আমার ফ্রেন্ডজনে, আমার অনেক ফ্রেন্ড আছেন যারা, তারা অনেকটা বেশি সাপোর্টও করছে, ফ্রেন্ডস আছে আমার। প্লাস আমার অনেক কলিগে, অনেক মানে হইতে পারি আমি যদি আমি 90% কলিগে, আমার কলিগ প্লাস আমার স্টাফ যারা আছে, তারাও আমার এই সাফল্যের পিছনে তারা অনেকটা কন্ট্রিবিউট করছে, তারা ছোটো হইন আর বড়ো হইন। সো ইভেন সো এর লাগিয়া আমি মানে এই সোসাইটির লিস্ট থেকে ভাই সাপোর্ট পাইছি। আর আমি যা যারা এখন প্রিপারেশন করে যারা এপিএসসির লাগিয়া, নেক্সট এপিএসসি সিসির যে কোনো এক্সাম মনে হয় আছে, সিভিল সার্ভিসের লাগিয়া যারা প্রিপারেশন করে, তারা কাছে একটাও আমি কই যে তোমরা যদি সাকসেস পাইতে চাও, বা যারা এবছর এপিএসসি দিছে কোনো কারণে সিলেকশন হয়েছে না, কোনো কারণে সার্ভিসও পাইছো, নিজের মন মতো সার্ভিস পাইছো না বা সিলেকশন পাইছো না, লিস্ট নামও আইসে না, আই উইল টেল ইউ দ্যাট তোমরা এই জিনিসটা যে কেন না, যে তোমরা ইউ শুড নট স্টপ ইউর সেলফ ইন দিস অ্যাটেম্প, ফিরিয়া ট্রাই করো, ফিরিয়া যদি এপিএসসি হয় না অন্য এক্সামে ট্রাই করো, কোনো অসুবিধা নাই, বিকজ লাইফটা লাইফ শুড বি মিস অ্যাক্টিভ। আমরা লাইফে সবসময় মুভ অন করতে লাগে, লাইফে একটা জিনিসটা দৌড়িয়ে আমরা থাকতে পারি না। সো উই শুড অলওয়েজ ফাইট টু মেক আওয়ার সেলফ বেটার ফর দ্য ফিউচার। সো আই এম মিনস এই কথা কইয়া আমি আমার এই জিনিসটা ঠিক আছে, আর তো কিছু করার নাই আমার। আমি আমার ছেলে ফয়েজ আহমদ যে কঠোর পরিশ্রম করিয়া সাকসেস হয়েছে, এটা লাগিয়ে আমরা খুবই আনন্দিত। আর যে আমি যে আনন্দিত হইলাম, আমার গোটে পরিবার
এবং গ্রামবাসী এবং তথাপদরপুর বা গুরুটা ডিস্ট্রিক্টের মানুষ গর্বিত। অনেক মানুষ আইয়া আমরা আরিকানু আইয়া আমরা শুভেচ্ছা জানাইতে আইয়া আরিকানু আমরা এখন যে সাংবাদিকও আইসই আমরা খুব খুশি কেন যে আমরা মধ্যে পাইছি টানে আর টানিয়ে আমরা আমরা কথাবার্তা নিতরা তাহলে ধন্যবাদ জানাই আর আমরা।